Hello friends, welcome to the channel Exams Made Easy. Exams Made Easy channel e apnake shagoto janai. Friends, ei channel er maddhome amra Poshchimbongo Rajya Sarkarer bibhinno doptore chakrir notification shobar age apnader kache pouchhe di. To temoni ajke ekta biggopti niye alochona korbo jeta Government of West Bengal Office of the District Library Officer Purulia theke publish kora hoyeche. To friends, notification ta tulonamulokbhabe ektu oshochcho. তাই আমরা আমাদের মতো করে এই নোটিফিকেশনটাকে সাজিয়ে নিয়েছি, আমরা সেটা অ্যানালাইসিস করে বিভিন্ন ইনফরমেশন এই নোটিশটা সম্পর্কে আপনাদের কাছে পৌঁছে দেব। এবং আপনাদের যদি এই পিডিএফ কপিটার প্রয়োজন হয়, আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই লিংক ফলো করে এটাকে ডাউনলোড করতে পারেন। বা আমরা যেই ভিডিওটা যেটাকে আমরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি এই নোটিফিকেশনটাকে, সেটাকে দেখে নিতে চান তাহলে সেটার লিংকটাকে আমরা ডিসক্রিপশন বক্সে সেরকমভাবে দিয়ে দেবো, সেটাও আপনারা দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, এই হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেখানে বলা হয়েছে সোশ্যাল ওয়ার্কার, প্রবেশন অফিসার, প্যারামেডিক্যাল স্টাফ, স্টোর কিপার্স, জব ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে ফ্রেন্ডস, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা বেরিয়েছে, যেখানে কী কী পদে নিয়োগ করা হচ্ছে, কী রেমুনারেশন প্রোভাইড করা হবে, কী এডুকেশনাল কোয়ালিফিকেশানস চাওয়া হয়েছে, চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক। তো ফার্স্ট যে পোস্টটা আছে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর। সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটারে একটাই ভ্যাকান্সি আছে, তাও জেনারেল আনরিজার্ভডে, এবং সেটা শুধু ফিমেল ক্যান্ডিডেটদের জন্যই। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে, গ্র্যাজুয়েট ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন ফ্রম এনি রিকগনাইজড এজেন্সি অর ইনস্টিটিউশন। তাহলে আপনার হয় গ্র্যাজুয়েট হতে হবে সাইকোলজিতে, অথবা আপনি যদি সোশ্যাল ওয়ার্কে গ্র্যাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন। তাহলে সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কে আপনার গ্র্যাজুয়েশান এবং কম্পিউটার অপারেশনে ডিপ্লোমা। আদার প্রেফার্ড কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে, মাস্টার্স ডিগ্রি ইন সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক, নলেজ অন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এটা কিন্তু প্রেফারেবল কোয়ালিফিকেশান, এটা কিন্তু ম্যান্ডেটরি কোয়ালিফিকেশান নয়। এবং এর সাথে ফ্রেন্ডস যেটা চাওয়া হয়েছে, এক বছরের এক্সপিরিয়েন্স ফিল্ড ওয়ার্কে এবং এজ লিমিট 21-40 বছরের মধ্যে হতে হবে, 19/11/2019 মধ্যে। এবং এক্ষেত্রে কনসোলিডেটেড রেমুনারেশন যেটা প্রোভাইড করা হবে 14,000 টাকা পার মান্থ। ফ্রেন্ডস, পরবর্তী যদি পোস্টের কথা দেখা যায়, এখানে পার্ট টাইম ডক্টরের একটা নোটিফিকেশান আছে, যেখানে ভ্যাকান্সি একটাই আছে, যেহেতু ডক্টর তো এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি মেডিসিনে MBBS এবং আদার প্রেফার্ড কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে DNB অথবা MD ইন পেডিয়াট্রিক্সে। এক্সপিরিয়েন্স ফ্রেন্ডস এখানে এক বছরের চাওয়া হয়েছে, এজ 24-40 বছরের মধ্যে, 19/11/2019 অনুযায়ী। এক্ষেত্রে কিন্তু কনসোলিডেটেড পে দেওয়া হবে 7,500 টাকা পার মান্থ। ফ্রেন্ডস, এখানে যেহেতু পার্ট টাইম সেই জন্যই রেমুনারেশনটা তো কম দেওয়া হয়েছে। অফিসার ইন চার্জ যেটা আছে সেক্ষেত্রেও না, একটাই ভ্যাকান্সি আছে, সেটাও কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে অফিসার ইনচার্জের ক্ষেত্রে বলা হয়েছে LLB অর মাস্টার্স ডিগ্রি ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল সায়েন্স উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন ফ্রম এনি রিকগনাইজড এজেন্সি। তাহলে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল সায়েন্সে আপনার গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা হতে হবে। এক্ষেত্রে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন দ্য ফিল্ড অফ চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। এক্ষেত্রে এজ যেটা বলেছে 21-42 বছরের মধ্যে, 19/11/2019 অনুযায়ী। এক্ষেত্রে রেমুনারেশন কনসোলিডেটেড যেটা পে করা হবে সেটা 25,000 টাকা পার মান্থ। ফ্রেন্ডস, পরবর্তীতে যে পোস্টটা আছে সেটা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, CWO বা কেস ওয়ার্কার বা প্রোবেশন অফিসার। এক্ষেত্রেও কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি একটাই আছে, যেটা শিডিউল কাস্টের জন্য রিজার্ভ করা আছে এবং সেটা ফিমেল ক্যান্ডিডেট। এক্ষেত্রে যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখি, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল ওয়ার্কে অথবা সাইকোলজিতে অথবা সোশ্যাল সায়েন্সে, এবং এক্ষেত্রেও কিন্তু আপনার ডিপ্লোমা হতে হবে কম্পিউটার অপারেশনে যে কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট বা এজেন্সি থেকে। এক্সপিরিয়েন্স আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে ইন দ্য ফিল্ড অফ চাইল্ড ওয়েলফেয়ার, এজ 21-40 বছরের মধ্যে হতে হবে, 19/11/2019 অনুযায়ী। এক্ষেত্রে আপনাকে রেমুনারেশন যেটা প্রোভাইড করা হবে ফ্রেন্ডস সেটা 17,500 টাকা। তো 17,500 টাকা আপনাকে রেমুনারেশন এখানে প্রোভাইড করা হচ্ছে। পরবর্তী যে পোস্টটা আছে সেটা হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। তো এখানে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্টে একটা পদ আছে SC-দের জন্য রিজার্ভ এবং এটাও ফিমেল ক্যাটাগরি। এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কমার্স বা অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের ডিপ্লোমা কোর্স আপনাকে করতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু 3 বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স চেয়েছে রিলেটিভ ফিল্ডে। এজ লিমিট যেটা বলেছে 21-40 বছর, 19/11/2019 অনুযায়ী। এবং এক্ষেত্রে কনসোলিডেটেড রেমুনারেশন যেটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে 14,000 টাকা। স্যার, ফ্রেন্ডস, পরবর্তী যে পোস্টটা আছে সেটা প্যারামেডিক্যাল স্টাফ। এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি একটা আছে, সেটাও ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে হায়ার সেকেন্ডারি পাস করার পর নার্সিং বা ফার্মেসিতে আপনাকে ডিপ্লোমা করতে হবে।
এক্সপিরিয়েন্স এক্ষেত্রে 3 বছর বলা হয়েছে রিলেভেন্ট ফিল্ডে, এবং এজ লিমিটেশন বলেছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে 19 নভেম্বর 2019 অনুযায়ী, এবং এক্ষেত্রে রেমুনারেশন যেটা প্রোভাইড করা হবে সেটা 9,000 টাকা পার মাস। ফ্রেন্ডস, এইগুলো আমাদের ভ্যাকেন্সিগুলো। এই ভ্যাকেন্সির সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং এক্ষেত্রে কীভাবে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে ফ্রেন্ডস বলে রাখি, সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি থ্রু রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট অ্যান্ড ভিভা ভোস ওয়ার অ্যাপ্লিকেবল। তো রিটেন এক্সামিনেশন এবং কম্পিউটার টেস্টই হবে, এবং আপনার ইন্টারভিউ হবে কি না সেটা পরবর্তীতে ঠিক করা হবে যদি প্রয়োজন হয়। এক্সাম ডেট টাইম ভেনিউ আপনারা এই লিঙ্কটা ফলো করলে পেয়ে যাবেন। তো আমরা বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে যখন এক্সামের আপনাকে ডেট পাবলিশ করা হবে এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি তারা তাদের ওয়েবসাইটে কিছু আপলোড করে আপনাদের জানিয়ে দেবো, এবং এই লিঙ্কটা আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং এন্টায়ার ফর্ম ফিল আপ প্রসিডিওরটাও আপনারা সেখান থেকে জেনে যাবেন। তো ধন্যবাদ।